আসসালামু আলাইকুম ভিউয়ার্স, উর্মিস ডেবুকে আবারও সবাইকে স্বাগতম জানাচ্ছি। বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার গুরুত্বপূর্ণ দুটি আপডেট নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। প্রথম আপডেটটি হচ্ছে কৃষিগুচ্ছ ভর্তি পরীক্ষা নিয়ে সিদ্ধান্ত। 18 ফেব্রুয়ারি দেশের 9টি কৃষি বিশ্ববিদ্যালয়ের 2023-24 শিক্ষাবর্ষের সমন্বিত ভর্তি পরীক্ষার তারিখ নির্ধারণে সভা ডাকা হয়েছে। আগামী 18 ফেব্রুয়ারি সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে বেলা 12টায় এই সভা অনুষ্ঠিত হবে। জানা গেছে, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠেয় সভায় নতুন কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করা হবে। এছাড়া 2022-23 শিক্ষাবর্ষের আর্থিক বিষয়গুলো নিয়েও আলোচনা করা হবে। নতুন কমিটিকে দায়িত্ব দেওয়ার পর ভর্তি পরীক্ষার সম্ভাব্য একটি তারিখ নির্ধারণ করা হবে। এ বিষয়ে জানতে চাইলে গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ গিয়াসউদ্দিন মিয়া ডেইলি ক্যাম্পাসকে বলেন, আগামী 18 ফেব্রুয়ারি কৃষিগুচ্ছের সভা ডাকা হয়েছে। সভা শেষ না হওয়া পর্যন্ত এ বিষয়ে কোনো মন্তব্য করা উচিত হবে না। জানা গেছে, 2023-24 শিক্ষাবর্ষের কৃষিগুচ্ছের সমন্বিত ভর্তি পরীক্ষা 9টি বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ে অনুষ্ঠিত হবে। এবছর কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ে কৃষিগুচ্ছে অন্তর্ভুক্ত হয়েছে। কৃষিগুচ্ছে থাকা আগের 8টি বিশ্ববিদ্যালয় হল বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, শেখ মুজিব কৃষি বিশ্ববিদ্যালয়, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিমেল সায়েন্স ইউনিভার্সিটি, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়। চলো দেখে আসি আরেকটি আপডেট। প্রকৌশল গুচ্ছে আবেদনকারীদের সংখ্যা কমেছে। চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় চুয়েট, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েট ও রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় রুয়েটকে নিয়ে দেশের 3 সরকারি প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের 2023-24 শিক্ষাবর্ষের গুচ্ছ ভর্তি পরীক্ষার প্রাথমিক আবেদন শেষ হয়েছে। সমন্বিত এই ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রায় 23,000 শিক্ষার্থী আবেদন করেছেন, যা গতবারের চেয়ে কম। বুধবার 7 ফেব্রুয়ারি আবেদন প্রক্রিয়া শেষ হয়। জানা গেছে, গুচ্ছভুক্ত 3টি প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে এ ভর্তির জন্য এবার মোট 3,231টি আসন। এর বিপরীতে বাংলা ভার্সন হতে 22,700টি এবং ইংরেজি ভার্সন থেকে 260টি সব মিলিয়ে আবেদন পড়েছে 22,960টি। এর আগে 2022-23 শিক্ষাবর্ষে সমসংখ্যক আবেদনের বিপরীতে আবেদনকারীদের সংখ্যা ছিল 27,771টি। সেবার আসন প্রতি আবেদনকারী ছিল 8.6 জন করে, তবে এবার আসন প্রতি আবেদনকারী 7.10 জন। এবারের প্রকৌশল গুচ্ছের ভর্তি পরীক্ষায় নেতৃত্ব দিচ্ছে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় চুয়েটের তথ্য শাখা ICT এর সরকারি প্রোগ্রামের গোলাম মাহমুদ বলেন, এবারে গুচ্ছ ভর্তি পরীক্ষায় মোট আবেদনকারীদের সংখ্যা 23,000-এর মতো। এতে ক ও খ উভয় বিভাগের শিক্ষার্থী রয়েছে। ভর্তি পরীক্ষা সমন্বয়ক কমিটির সভাপতি ও চুয়েটের পুরকৌশল বিভাগের অধ্যাপক ডক্টর সুদীপ কুমার পাল বলেন, আমরা সবসময় উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফলের ভিত্তিতে কিছু শর্ত দিয়ে যাই, যার পরিপ্রেক্ষিতে শিক্ষার্থীরা আবেদন করে। এবারও আমরা উচ্চ মাধ্যমিকের ফলাফলের উপর ভিত্তি করে যে শর্ত দিয়েছি তার উপর ভিত্তি করেই একটু কম আবেদন পড়েছে। তিনি আরও বলেন, আমাদের ধারণা ছিল 25,000-এর মতো আবেদন আসবে, আবেদন সংখ্যা প্রায় কাছাকাছি আছে, হয়তো উচ্চ মাধ্যমিকের ফলাফল একটু খারাপ হওয়ায় এমনটি হয়েছে। আমরা আশা রাখছি সব কিছু ঠিকঠাক থাকলে আবেদনকারীদের সবাই ভর্তি পরীক্ষায় অংশ নিতে পারবে। উল্লেখ্য, চুয়েটে 12টি বিভাগে সংরক্ষিত 11টি সহ মোট 931টি আসন, কুয়েটে 16টি বিভাগে সংরক্ষিত 5টি সহ মোট 1,065টি আসন এবং রুয়েটে 14টি বিভাগে সংরক্ষিত 5টি সহ মোট 1,235টি আসন রয়েছে। ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য যোগ্য প্রার্থীদের তালিকা আগামী 18 ফেব্রুয়ারি প্রকাশ করা হবে। তাহলে তোমরা এতটুকু বুঝতে পারলে যে এবার অন্যান্যবারের মতো প্রকৌশল গুচ্ছের আবেদনকারীদের সংখ্যা কমেছে, পাশাপাশি কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষার তারিখ নিয়েও বিস্তারিত আপডেট জানা যাবে আগামী 18 ফেব্রুয়ারির মধ্যে। খুব শীঘ্রই আপডেট তথ্যগুলো পেলে তোমাদের সাথে সেই আপডেট তথ্যগুলো শেয়ার করার চেষ্টা করব। তাই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং ফেসবুক পেজটি ফলো করবে। এর লিঙ্ক অ্যাড্রেস ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আজ তাই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।